स्ट्रक्चर ऑफ मैटर। स्ट्रक्चर ऑफ मैटर टू द टॉपिक बोर एटम मॉडल। बोर एटम मॉडल, बोर एटम मॉडल और बोर एटम मॉडल। ताले 1930 में जर्मन साइंटिस्ट, जर्मन साइंटिस्ट नील्स बोर, ओके 1930 में जर्मन साइंटिस्ट नील्स बोर एक प्रपोजल का दे 1930 में जर्मन साइंटिस्ट नील्स बोर तार जे मॉडल का एस्टैब्लिश करें সেটাই হচ্ছে গিয়ে বোর অ্যাটম মডেল। তো বোর অ্যাটম মডেলটা মানে বোর অ্যাটম মডেল বলো, রাদারফোর্ড অ্যাটম মডেল অথবা থমসন মডেল, যে কোনো মডেলই একটা না কোনো না কোনো একটা এক্সপেরিমেন্টের থেকে আসে। যেমন থমসন মডেল, এটা ইলেকট্রন ডিসকভার হয় অ্যান্ড ইলেকট্রন ডিসকভারি যে এই তোমার এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্ট থেকে এই মডেলটা আসছে। দেন যখন রাদারফোর্ড মডেল আসলো, তোমরা জেনে থাকবা যে রাদারফোর্ড মডেলটাও একটা এক্সপেরিমেন্ট থেকেই আসছে। রাদারফোর্ড আসলে নিউক্লিয়ার ডিসকভারি একটা এক্সপেরিমেন্ট করতে পারে, আর নিউক্লিয়ার ডিসকভারি এক্সপেরিমেন্ট থেকে পরবর্তীতে সে মডেল প্লেস করে। ঠিক বোর অ্যাটম মডেলটাও তাই, যে বোর অ্যাটম মডেল রাদারফোর্ডকে স্টাডি করে ফার্স্টে, রাদারফোর্ড স্টাডি করার পরে কিছু কোশ্চেন যেখানে আনরিজলভড তোমার প্রবলেম গুলো রয়ে গেল, যে যার কোনো সলিউশন আমরা রাদারফোর্ডে পাচ্ছি না। দেন এইগুলোকে যখন কারেকশন করলো, এন্ড কারেকশন করার সময় এই মানে বোর তোমার একটা হেল্প নিল, আর সে হেল্পটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক এর কোয়ান্টাম থিওরি। ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, ইনি একজন গ্রেট সাইন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি, ওই থিওরিটা ওই সময় অলরেডি পাবলিশ। ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি পাবলিশ, রাদারফোর্ড অ্যাটম মডেল পাবলিশ। দেন বোর যখন রাদারফোর্ড অ্যাটম মডেলের কারেকশন করতে যে বা রাদারফোর্ড অ্যাটম মডেলের যে তোমার আনরিজলভ কোশ্চেন গুলো সেগুলোকে সলভ করলো কি দিয়ে, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি দিয়ে। যার কারণে আমরা মনে করি যে রাদারফোর্ড অ্যাটম মডেলের বেস হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। আমরা খুব ছোট করে জানবো যে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটা কি মিন করে, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির সিগনিফিকেন্ট কি। শুনে রাখো যে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে ফার্স্ট টাইম বলা হইতেছে যে এনার্জির কোন ইউনিট আছে, এনার্জি ইউনিটে ভাগ করা যায়, ইউনিট অফ এনার্জি। ইউনিট অফ এনার্জি অর্থাৎ এনার্জি যখন এমিশন হয়, এনার্জি যখন কোনো বডি থেকে এমিশন হয়, সেটা এমিশন হয় ইউনিট হিসেবে, যেমনি তুমি যদি কোনো কিছু কিনতে যাও, তুমি যেমন একটা ইউনিট হিসেবে এটা পে করো অথবা ইউনিট হিসেবে তুমি রিসিভ করো, তুমি ধরো যে কোনো কিছু একটা ইউনিটে ভাগ করো তোমার যে কোনো ডিমান্ডকে, ঠিক এনার্জিটাকে এইভাবে ইউনিটে ভাগ করা যায়, এনার্জিটা কোনো ইউনিট আছে বা এনার্জিকে ইউনিট করা যায়, এই আইডিয়াটা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে পাওয়া যায়। ইউনিট অফ এনার্জিকে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে ইউনিটকে বলা হতো কোয়ান্টা। ইউনিট অফ এনার্জিকে সেটা হচ্ছে কোয়ান্টা এনার্জি, কোয়ান্টা। তাহলে এনার্জিটা কি, কোয়ান্টা, কোয়ান্টা এনার্জি অর্থাৎ ইউনিট অফ এনার্জির ইউনিট কি,
কোয়ান্টা, অর্থাৎ তার থিওরিতে বলা হইল যে এনার্জি যখন এমিশন হয় তখন ইউনিট হিসেবে এমিশন হয় এবং সেই ইউনিটটা হচ্ছে কোয়ান্টা। অর্থাৎ কোনো একটা বডি থেকে এনার্জি যখন এমিশন হবে তখন এমন যে ওয়ান কোয়ান্টা, টু কোয়ান্টা, থ্রি কোয়ান্টা করে করে এনার্জি এমিশন হবে। এইটাই ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে এনার্জি রেডিয়েশনটা কন্টিনিউয়াস না, যেটা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে দেখানো হয়েছে যে এনার্জি এমিশনটা কন্টিনিউয়াস। তো ম্যাক্সওয়েলের থিওরিতে যেটা বললো যে এনার্জি এমিশন হয় কন্টিনিউয়াস এমিশন হয়, এনার্জি এমিশন হয় কন্টিনিউয়াস এমিশন হয়। বাট ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি বলতেছে যে এনার্জির এমিশন হয় হচ্ছে ইয়েতে না, মানে কন্টিনিউয়াস হয় না, এটা হয় হচ্ছে ভাগে ভাগে কোয়ান্টা হিসেবে হিসেবে। তো ওইটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। আর এই ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে একটা ল আছে, আর সেই ল হচ্ছে ইজ প্রপোর্শন এইচ, সরি ইজ প্রপোর্শন নিউ। এটা হচ্ছে গিয়ে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, বা এটা হচ্ছে কোয়ান্টাম ল। ইজ প্রপোর্শন নিউ, এই ওয়ার্ডটা হচ্ছে তোমাদের বইয়ে দেখতে অনেকটা ভি এর মতো মনে হয়, অনেকটাই ভি লাইক মনে হলেও ওইটা ভি না, এই সাইনটার নাম হচ্ছে নিউ। নিউ তাহলে ইজ ই ফর এনার্জি। ই ফর এনার্জি, আর এটা হচ্ছে নিউ, নিউ ফর ফ্রিকোয়েন্সি। তাহলে তোমার এনার্জি এন্ড ফ্রিকোয়েন্সি, এনার্জি এন্ড ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি প্রপোর্শনাল। স্যার ফ্রিকোয়েন্সির সাইনটা কি ইউ লিখেছেন? ইউ না, আমি এটা উচ্চারণ করতেছিলাম, তোমরা ফলো করো, আমি উচ্চারণ করে বলছি এটা নিউ, নিউ, ঠিক আছে? সাইন হলো নিউ, এই সাইনটা ইউ না ভি না, ইউ এর মতো দেখতেও না ভি এর মতো দেখতেও না, একরকম এরকম একটা নিউ সাইন, নিউ এর মতো, যেটাকে অনেকটা এই এটা এরকম, ঠিক আছে? এই যে এইরকম নিউ। তাহলে এনার্জি এন্ড ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি প্রপোর্শনাল, এনার্জি ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি প্রপোর্শনাল। তো তোমরা এটা হায়ার স্টাডিতে, হায়ার স্টাডিতে এটা এনাফ জানতে পারবা, বাট প্রেজেন্ট এইটুক জানো যে বোর অ্যাটম মডেল ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে কিছু হেল্প নিয়েছে, বা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিকে বেস করে অ্যাটম মডেলটাকে এস্টাবলিশ করা হয়েছে। তার জন্য একটু শেয়ার করা যে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি কি, এন্ড সেটা তোমাদেরকে শুধু এইটুক জানানো যে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে মিন করা হয়েছে যে ইউনিট অফ এনার্জি, অর্থাৎ এনার্জি ইউনিটে ভাগ করা যায়, যেটাকে কোয়ান্টা এনার্জি বলে। এন্ড ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে এই লটা আসছে যে ইজ প্রপোর্শন নিউ, অর্থাৎ এনার্জি ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ এনার্জি এন্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। ফ্রিকোয়েন্সি যত বেশি এনার্জিও তত বেশি, ফ্রিকোয়েন্সি যত বেশি এনার্জিও তত বেশি, এটা বুঝাচ্ছে আর কি। ওকে, নাও কাম টু দা বোর অ্যাটম মডেল। বোর অ্যাটম মডেল, হোয়েন এভার ইউ নিড টু ডিসকাস বোর অ্যাটম মডেল, হোয়েন এভার ইউ নিড টু মেনশন বোর অ্যাটম মডেল, হোয়েন এভার ইউ ওয়ান্ট টু ডিসক্রাইব বোর অ্যাটম মডেল, দেন তুমি এভাবে মেনশন করবা, সেটা হচ্ছে যে বোর অ্যাটম মডেল, বোর অ্যাটম মডেল, দিস টাইপ অফ অ্যান্সার, যে বোর অ্যাটম মডেল লিখে একেবারে, মনে করো একটা অ্যান্সার মেক করতেছি, বোর অ্যাটম মডেল মেনশন করে নাম্বার ওয়ান, এটা মেনশন করা উচিত যে কনসেপ্ট অফ এনার্জি লেভেল, কনসেপ্ট অফ এনার্জি লেভেল। তাহলে বোর অ্যাটম মডেলের স্টার্টিং, বোর অ্যাটম মডেলের তুমি ডিসক্রাইব করতেছো, তো বোর অ্যাটম মডেল লিখে দেন লিখবা কনসেপ্ট অফ এনার্জি লেভেল,
কনসেপ্ট অফ এনার্জি লেভেল এখন মেনশন করতেছো, থিঙ্ক করো যে তুমি এখন কি মেনশন করতেছো, কনসেপ্ট অফ এনার্জি লেভেল। এন্ড এই পয়েন্টে এসে কি বলবা, ইন অ্যান অ্যাটম ইলেকট্রন মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস তো ইন অ্যান অ্যাটম ইলেকট্রন মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস and which is very near to the description of Rutherford atom model, which is very near to Rutherford atom model. দেখো কি বলতেছো যে in an atom electron moves around the nucleus, এই পর্যন্ত ঠিক আছে, as it is Rutherford model এর মত মনে হচ্ছে যে in an atom electron moves around the nucleus, এই কথার পরেই এটা যে বোর মডেল আমরা সেই দিকে চলে যাব, কিভাবে in an atom electron moves around the nucleus in some in some permitted and fixed energy path. দেখো সেন্টেন্স, রাদারফোর্ড মডেল থেকে বোর মডেলকে আমরা ডিফারেন্সিয়েট করে ফেললাম, রাদারফোর্ড মডেল থেকে আমরা বোর মডেলটাকে কি করে ফেললাম, ডিফারেন্সিয়েট করে ফেললাম। দেখো কিভাবে ইন অ্যান অ্যাটম অ্যাটম ইন অ্যান অ্যাটম ইলেকট্রন মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, ইট সিমস লাইক যে তুমি রাদারফোর্ড মডেল বলতেছো, ঠিক তুমি তোমার টাইম মতো চেঞ্জ করে ফেলছো, ইন সাম পারমিটেড এন্ড ফিক্সড এনার্জি পাথ, ইন সাম পারমিটেড এন্ড ফিক্সড এনার্জি পাথ, এই তোমার কি হচ্ছে রাদারফোর্ড থেকে তুমি ডাইভার্ট হয়ে গেছো, তাহলে ইন সাম পারমিটেড এন্ড ফিক্সড এনার্জি পাথ দে আর কল্ড এনার্জি লেভেল, দে আর কল্ড এনার্জি লেভেল, এদেরকে আমরা কি বলি এনার্জি লেভেল, দে আর কল্ড এনার্জি লেভেল অর অরবিট, এদেরকে কি বলি আমরা এনার্জি লেভেল অর অরবিট, they are called energy level or orbit. During revolving, no energy is absorbed or emitted by ইলেকট্রন ডিউরিং রিভলভিং, যখন রিভলভ করে, ডিউরিং রিভলভিং রিভলভিং থাকা অবস্থায় নো এনার্জি ইজ অ্যাবজর্ব, কোন এনার্জি অ্যাবজর্ব হয় না অর এমিটেড এমিটেড হয় না বাই ইলেকট্রন, তার মানে ডিউরিং রিভলভিং ইলেকট্রন কোন এনার্জি অ্যাবজর্ব করে না রেডিয়েটও করে না, এনার্জি অ্যাবজর্ব করে না রেডিয়েটও করে না, তাহলে তুমি বুঝতে পারতেছ যে তুমি যা বলতেছ তাতে করে কি হচ্ছে রাদারফোর্ড মডেলের যে লিমিটেশনস গুলো সেই লিমিটেশনস এর গুলো কি হচ্ছে সলভ হয়ে যাচ্ছে, লিমিটেশনস গুলো ওভারকাম করা যাইতেছে, তাই না, রাদারফোর্ড মডেলের যে লিমিটেশনস তা এই স্টেটমেন্টের মাধ্যমে কি হচ্ছে আমরা ওভারকাম করতে পারতেছি। তো ডিউরিং রিভলভিং নো এনার্জি ইজ অ্যাবজর্বড অর এমিটেড বাই ইলেকট্রন, the energy level are denoted by n is equal to 1 2 3 etc, এই এনার্জি লেভেল কে আমরা ডিনোট করতেছি কি দিয়ে, n এর ভ্যালু দিয়ে, and n is equal to হয় 1 2 3 etc, 1 2 3 হয়, the energy levels are denoted by n value, n is equal to 1, n is equal to 2, n is equal to 3,
they are respectively K shell, L shell, and M shell, etc. And a inner valence continuation. Inner valence continuation of the K shell, L shell, M shell. First energy level, second energy level, third energy level, respectively K, L, M shell. K, L, and M shell. The laser value, the laser value of N, the laser value of N, mane N er com value, the laser value of N means less energy level, but less static, lower energy level, lower energy level. তাহলে লেজার ভ্যালু অফ n মিন্স করে লোয়ার এনার্জি লেভেল n এর ভ্যালু যত কম তত লোয়ার এনার্জি লেভেল তাহলে কি আর বলতে হবে যে যত বেশি তত মানে n এর ভ্যালু যত মোর হবে সেটা তত হায়ার এনার্জি লেভেল এটা তো বলার দরকার নাই যখন আমি বলেছি যে লেজার ভ্যালু মিন করে লোয়ার এনার্জি লেভেল তাহলে হায়ার ভ্যালু মিন করবে হায়ার এনার্জি লেভেল হায়ার ভ্যালু মিন করবে হায়ার এনার্জি লেভেল ইনার এনার্জি লেভেল ইনার এনার্জি লেভেল there is 2n square number of electron can be accommodated in an energy level there is 2n square number of electron can be accommodated 2n square number of electron can be accommodated when n is equal to 1 then 2n square is equal to 2 into 1 square which is 2 when n is equal to 2 then 2n square is equal to kato 2 into 2 square is equal to 8 when n is equal to 3 then 2n square is equal to 2 into 3 square which is 18 so that we can say there are 18 electron can be accommodated respectively K shell, L shell and M shell. So, what a description. এত ডিটেইলস এত ভেঙে ভেঙে কি বলা আছে ডেফিনেটলি নাই বাট জাস্ট প্রিজার্ভ দি আই ক্যান সে যে এটা প্রিজার্ভ করো এন্ড দ্য টোটাল আইডিয়া দ্য এন্টায়ার আইডিয়া হেল্পস ইউ ইন ডিফারেন্ট পার্সপেক্টিভ ইন ডিফারেন্ট types of question and these sentences are your sentence tumi je bhabe bolte chao shei bhabe eta bola ache it is not at all bookish language eta hocche conceptual language kichu jinish ache jeta ke bola hoy bookish language ar kichu thake je conceptual language amra jokhon likhi tokhon seta likhi hocche conceptual language তাহলে কি দাঁড়ালো ফাইনালি কনসেপ্ট অফ এনার্জি লেভেলে কি মেনশন করতেছো প্রত্যেকটা সেন্টেন্স ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরি সেন্টেন্স ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আর তা কি
In an atom, electron moves around the nucleus in some permitted, permitted means ki, mane bujhte permission ache erokom permitted and fixed energy path. They are called energy level or orbit. During revolving, no energy is absorbed or emitted by electron. The energy levels are denoted by n is equal to 1 to 3, etc. And they are respectively K shell, L shell, and M shell, etc. And the lesser value of n means lower energy level. In an energy level, there is 2n square. Very significant, this is. Very significant. 2n square number of electrons can be accommodated. When n equal to 1, then 2n square equal to 2. When n equal to 2, then 2n square 8. When n equal to 3, then 2n square 18. That means there are 2, 8, 18 electrons can be accommodated, respectively. Respectively, K shell, L shell, and M shell, etc. The total matter in this concept, it is reflecting Bohr atom model. It is reflecting Bohr atom model. So catch this, remember this, and mention this when needed. Could you finish writing? বলেছ কারণ এটা ইভেন আমরা লিখে ফেলার পরে যদিও আমাদের একটা চান্স আছে যে যদি এটা রেকর্ড থাকে সেটার কারণে হয়তো বা এটা প্রিজার্ভ থাকতেছে আদারওয়াইজ এগুলো আমরা কোনো নোট শীট গাইডে এভাবে পাবো না তাহলে বোর অ্যাটম মডেলের ফার্স্ট কনসেপ্ট কনসেপ্ট অফ এনার্জি লেভেল Second concept mention korba je concept of angular momentum. Concept of angular momentum. Momentum byapar ta ki? Momentum হচ্ছে the magnitude of mv. Momentum হলো the magnitude of mv. It is a momentum. আর এটাই যখন হয়ে যায় angular momentum, then এটার সাথে add হয় r. Angular momentum হচ্ছে mvr. Angular momentum, so that's কি mvr. Momentum angular, এটা হচ্ছে linear. linear motion ekta se angular motion jeta ekta center theke angular motion kono center theke angular motion tale ekta theke linear motion another ta hocche angular motion theke angular momentum hocche mvr ar this is the concept of angular momentum of electron. This is the concept of angular momentum of electron. And what is said here? Very simple sentence. The angular momentum of electron in an atom is fixed. The angular momentum of electron in an atom is fixed. Angular momentum of electron in an atom is fixed, which is integer multiple of h by 2 pi, which is integer multiple of h by 2 pi. তাহলে কি বলতেছো সিম্পলি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন দ্যাট মিন্স এমভিআর ইজ ফিক্সড কি সেটা ফিক্সড এন্ড
which is integer multiple of h by 2 pi. তার মানে হচ্ছে nh by 2 pi. nh by 2 pi. That means এখানে আমরা পেলাম যে nvr is equal to nh by 2 pi. nvr is equal to nh by 2 pi. So here one to mention the m is equal to কি? m is equal to হচ্ছে mass of electron. Mass of electron and which is kg. তাহলে m here mass of electron and which is kg kilogram. v for velocity of electron. Electron এর velocity যার unit হচ্ছে meter per second. Meter per second. And r here is radius of energy level. Radius of energy level যার unit হলো m. n is equal to কি? n হচ্ছে integer. Integer that is n equal to মানে n integer মানে 1 2 3 এগুলো n is value 1 first energy level, n is value 2 second energy level, n is value 3 third energy level. And h here follow করো. H here হচ্ছে Planck constant. H here হচ্ছে Planck constant. H here হচ্ছে Planck constant and Planck constant এর value হচ্ছে 6.626 10^34 meter square kg per second. Meter square kg per second. তাহলে follow করতেছো যে equationটা কি যে mvr is equal to nh by 2 pi. m হচ্ছে mass of electron, v velocity of electron, r হচ্ছে radius of energy level, n এর value হচ্ছে integer আর h হচ্ছে Planck's constant. And Planck's constant এর value কত? 6.626 10^-34. 6.626 10^-34. And unit টা কি? Meter square kg per second. Meter square kg per second. এটা হচ্ছে Planck's constant. যে meter square kg per second. তবে তোমাদের নোট, একটা নোট দিচ্ছি আমি. নোট হচ্ছে যে h is equal to 6.626 10^34 দিয়ে আরেকটা ইউনিট ইউজ করবে, জুল সেকেন্ড বলে ওটাকে। অর্থাৎ মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, এটা যদি না দেখো, এটা না দেখতেও পারো, দেখবে যে সেখানে আছে জুল সেকেন্ড, জুল সেকেন্ড। তাহলে h is equal to 6.626 10^-34 জুল সেকেন্ড। তাহলে এটাও h এর ইউনিট, এটাও h এর ইউনিট, এটা h এর ইউনিট, এট দা সেম টাইম এটাও h এর ইউনিট হিসেবে ইউজ করা হয়, জুল সেকেন্ড। তো জুল সেকেন্ড দেখলে এটাকে তোমরা নিবা নরমালি যে হ্যাঁ এটা আমাদের জানা আছে। ওকে, তো এই ভ্যালু ঠিক আছে, শুধু মিটার স্কয়ার কেজি পার সেকেন্ডের জায়গায় তোমরা জুল সেকেন্ড দেখতে পারো, জুল সেকেন্ড, ইভেন ইনভার্সও নাই, শুধু জুল সেকেন্ড। আচ্ছা, এইটা আসার কারণ কি? মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড একটু বুঝায় বলি। দেখো তো এমভিআর ইজ ইকুয়াল টু, এমভিআর ইজ ইকুয়াল টু এম এর জায়গায় কি কেজি না এম কি কেজি, আচ্ছা ভি কি মিটার পার সেকেন্ড, আর আর কি মিটার। তাহলে এম হচ্ছে কেজি, ভি হচ্ছে মিটার পার সেকেন্ড, আর হচ্ছে মিটার। তাহলে তুমি চিন্তা করো তো মিটার ইনটু মিটার কি মিটার স্কয়ার, কেজি মানে কি কেজি, আর পার সেকেন্ড মানে কি পার সেকেন্ড। তাহলে দেখো কোথা থেকে আসছে এটা, দেখো মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, কারণ এটা তো এমভিআর ইজ ইকুয়াল টু, এটা তো এমভিআর ইজ ইকুয়াল টু, তো এমভিআর মানে কি মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তাহলে এমভিআর এর ভ্যালু কি মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, এইচ এর ইউনিট কি মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড ভেরি সিম্পল, একটা সেন্টেন্স এন্ড তার রিপ্রেজেন্টেশন, ওয়ান সেন্টেন্স এন্ড তার রিপ্রেজেন্টেশন, এটাই হচ্ছে কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। বাট এই এইটাকে তোমাদের ইউজ করা লাগতে পারে এভাবে, হ্যাঁ আমি এই কনসেপ্টের বাইরে থেকে বলতেছি এখন, কনসেপ্টের মানে কনসেপ্টের পার্ট ডান, বাট এমন যদি কোনো কোশ্চেন দেখো বলল যে ক্যালকুলেট দা অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ
first orbit electron. এরকম বললো যে ক্যালকুলেট দা অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ফার্স্ট অরবিট ইলেকট্রন অর্থাৎ ফার্স্ট অরবিটে ইলেকট্রন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিটারমিন করো তার অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিটারমিন করো ডিটারমিন করতে বলছে তাহলে তুমি কি বলবা যে mvr is equal to nh by 2 pi তো সেখানে n এর ভ্যালু কত হবে 1 n এর ভ্যালু কেন 1 ফার্স্ট অরবিট তো 1 h এর ভ্যালু কত 6.626 10 ইনভার্স 34 by 2 into pi এর ভ্যালু কত 3.14 pi এর ভ্যালু কত 3.14 3.14 so that it is 6.626 6.626 10 inverse 34 divide হচ্ছে 2 divide হচ্ছে 3.14 পাচ্ছি 1.05 10 inverse 34 1.05 10 inverse 34 and unit কি হবে সেই মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড দেখো এটা কিন্তু একটা ক্যালকুলেশনে কাজ করলো তাই না তো এরকম কোশ্চেন তোমাদেরকে দিতে পারে যে ক্যালকুলেট দা অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ফার্স্ট অরবিট ইলেকট্রন তাহলে তোমরা এই ক্যালকুলেশনটা করতে পারছো এই ক্যালকুলেশনটা দেন তোমাদের পক্ষে করা পসিবল ওকে দেন অ্যানাদার কনসেপ্ট দেন দা অ্যানাদার কনসেপ্ট অফ বোর অ্যাটম মডেল বোর অ্যাটম মডেলের দা অ্যানাদার কনসেপ্ট যেটা থার্ড কনসেপ্ট হিসেবে কনসিডার করবা তা হচ্ছে এরকম কনসেপ্ট কনসেপ্ট অফ energy change concept of energy change okay তাহলে কি কি মেনশন করতেছো তুমি বোর মডেলটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছো মোর বোর অ্যাটম মডেলকে কিভাবে তুমি এক্সপ্লেইন করতেছো মেনশন করতেছো তিনটা কনসেপ্ট কি কনসেপ্টে ডিভাইড করে করতেছো ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড কনসেপ্ট এন্ড থার্ড কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ এই পয়েন্টে কি বলা আছে এই পয়েন্টে বলা আছে ওই ওই যে একটা সেন্টেন্স ফার্স্ট কনসেপ্টকে বলেছিলাম সেই সেই সেন্টেন্সটাকে আমাকে এগেইন আনতে হচ্ছে আর তা হচ্ছে এরকম ডিউরিং রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ডিউরিং রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইলেকট্রন doesn't absorb or emit energy তাহলে ওই সেন্টেন্সটা এগেইন মেনশন করতে হলো যে ডিউরিং রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইলেকট্রন ডাজন্ট অ্যাবজর্ব এন এমিট এনার্জি অর্থাৎ যখন সে রিভলভ করে তখন কোনো এনার্জি অ্যাবজর্ব করে না অর রেডিয়েট করে না বাট বাট বলতে কি হাউএভার However, electron absorbs energy and emits energy. কিন্তু বলতেছো যে ইলেকট্রন এমন না যে কোন এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন করে না হাউএভার ইলেকট্রন অ্যাবজর্বস এনার্জি and emit energy কি করে অ্যাবজর্ব করে এমিট করে তাহলে কথাটাকে কি কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে দেখো এট অল না কিভাবে কারণ সেন্টেন্স শেষ হয়নি তুমি ওখানে বলতেছো যে রিভলভিং ইলেকট্রন কোনো এনার্জি অ্যাবজর্বশন রেডিয়েশন করে না রিভলভিং ইলেকট্রন ফিক্সড এনার্জি পাশে থাকলে কোনো এনার্জি অ্যাবজর্বশন রেডিয়েশন করে না হাউএভার ইলেকট্রন অ্যাবজর্বস এনার্জি এমিটস এনার্জি কিন্তু সেটা কখন এইটাই বলতে হবে তোমাকে ইলেকট্রন অ্যাবজর্বস এনার্জি এন্ড এমিটস এনার্জি রেসপেক্টিভলি ওয়েন মুভস টু হায়ার এনার্জি লেভেল এন্ড
এন্ড এরকম বলতে পারো যে কাম ব্যাক বা এরকম বলতে পারো যে রিটার্ন রিটার্ন ফিরে আসা রিটার্ন ওয়ার্ডটা কেন নিলাম রিটার্ন ওয়ার্ডটা এই জন্যই নিলাম যে এটা অনেকটা ফিরে আসা সে আপার লেভেলে যে এখান থেকে ফিরে আসে এমন না যে আপার লেভেল থেকে লোয়ার লেভেলে আসতেছে এমনটা না কিন্তু যে ইলেকট্রন আপার লেভেল থেকে লোয়ার লেভেলে আসতেছে নট এট অল তোমাকে বুঝতে হবে যে ইলেকট্রন অনেকটা বেড়াতে গেছে মনে করো সো সে রিটার্ন করতেছে রিটার্ন করতেছে ঠিক আছে তার মানে ইলেকট্রন ফার্স্টে আপার লেভেলে যাবে যাওয়ার জন্য এনার্জি অ্যাবজর্ব করবে আবার যখন ফিরে আসবে এনার্জি এমিট করবে এই জন্য রিটার্ন টু ওয়াটার নিলাম তাহলে হোয়েন মুভস টু হায়ার এনার্জি লেভেল অ্যান্ড রিটার্ন টু লোয়ার এনার্জি লেভেল তার মানে এটা বুঝাচ্ছি কি যে ইলেকট্রন যখন রিভলভিং থাকে মানে মোশনের মধ্যে থাকে আচ্ছা আচ্ছা শুনতে পাচ্ছ আমাকে হ্যালো জি স্যার পাচ্ছি জি স্যার পাচ্ছি ঠিক আছে নমস্কার একটা কলেজ ছিল তো আমি ভাবলাম যে আমার শোনো তাহলে যেটা বলতেছিলাম ফিক্স এনার্জি লেভেলে যখন ইলেকট্রন তখন কোন এনার্জি অ্যাবজর্পশন বা রেডিয়েশন করে না যখন সে কি করে একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে মুভ করে তখন এনার্জি অ্যাবজর্পশন করে আবার যখন রিটার্ন করে তখন সেই এনার্জিটাকে কি করে এমিট করে মানে হচ্ছে যে অনেকটা যেমন মনে করো তোমার কাছে 100 টাকা আছে তুমি এই 100 টাকা কোনোভাবেই খরচ করো না তুমি এর তোমার কাছে কেউ যদি কোনোভাবে 10 টাকা ধরো তুমি যদি পাও কোথা থেকে 10 টাকা সেটা পাও এবং সেটা নিয়ে তুমি খরচ করো তুমি 10 টাকা পাও এবং সেটা খরচ করো কিন্তু তোমার 100 টাকা থেকে তুমি কিছু কি করো না টাচ করো না ঠিক এমনটা যে ইলেকট্রন ফিক্স এনার্জি লেভেলে যখন থাকবে ওই অবস্থাতে কোনো এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন করবে না তার মানে নিজের থেকে কোনো এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন করবে না নিজের তা থেকে সে যখন কোথা থেকে এনার্জি পাবে দেন সে হায়ার এনার্জি লেভেলে যাবে এবং যেটুক সে পেল সেটুক আবার পরে ছেড়েও দিবে দিয়ে আবার লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসবে এটাই ইলেকট্রনের নেচার তার মানে দুইটা নট এট অল কন্ট্রাডিক্টরি একটা বলতেছে যে রিভলভিং ইলেকট্রন কোন এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন করবে না আজকে বলতেছে যে এনার্জি ইলেকট্রন অ্যাবজর্ব করে বা রেডিয়েট করে কিন্তু সেটা কখন করে সেটাকে আউটসোর্সিং করে সে নিজে থেকে না রিটার্ন টু লোয়ার এনার্জি লেভেল এন্ড দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ অ্যাবজর্ব অর্থাৎ যেটুক এনার্জি অ্যাবজর্ব হয় অর এমিটেড যেটুক এমিটেড হয় অর্থাৎ কতটুকু এনার্জি অ্যাবজর্ব হবে অথবা কতটুকু এনার্জি রেডিয়েট হবে এটাই বলতেছি আমরা দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ অ্যাবজর্ব অর এমিটেড ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ডিফারেন্স বিটুইন টু এনার্জি লেভেল অর্থাৎ কতটুকু এনার্জি অ্যাবজর্ব হবে অথবা কতটুকু এনার্জি এমিট হবে সেটা হচ্ছে ওই যে দুইটা এনার্জি লেভেল যার মধ্যে ইলেকট্রন মুভ করে ওই যে দুইটা এনার্জি লেভেল যার মধ্যে ইলেকট্রন মুভ করে ওই দুইটা এনার্জি লেভেলের যে ডিফারেন্স অফ এনার্জি ওই দুইটা এনার্জি লেভেলের যে ডিফারেন্স অফ এনার্জি সেই পরিমাণ এনার্জি আইদার অ্যাবজর্ব করবে অথবা রেডিয়েট করবে ভেরি সিম্পল এই আন্ডারস্ট্যান্ডিংটা মনে করো যে ইলেকট্রন ফার্স্ট থেকে সেকেন্ড এনার্জি লেভেলে যাবে ফার্স্ট এনার্জি লেভেল থেকে সেকেন্ড এনার্জি লেভেলে যাবে এখন মনে করো এই লেভেলে তার এনার্জি মনে করো কথার কথা 5 ইউনিট আর এইখানে তার এনার্জি হলো 10 ইউনিট তাহলে সে 5 ইউনিট থেকে 10 ইউনিটে যাওয়ার জন্য তাকে কত ইউনিট এনার্জি নিতে হবে 5 ইউনিট অথবা সে
10 ইউনিট থেকে আবার যদি সেকেন্ড থেকে যদি ফার্স্টে ফিরে আসে তাহলে তাকে কত এনার্জি আবার রেডিয়েট করতে হবে 5 ইউনিট তার মানে হচ্ছে যে কতটুকু অ্যাবজর্ব করবে আর কতটুকু রেডিয়েট করবে সেটা ডিফারেন্সের উপর ডিফারেন্স অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব হবে ডিফারেন্স এনার্জি অফ এনার্জি কি হবে এমিট হবে ভেরি সিম্পল এন্ড এইটাকে আমরা বলে থাকি ডেল্টা ই এটাকে আমরা কি বলে থাকি ডেল্টা ই এই ডিফারেন্সটা কি ডেল্টা ই এই ডিফারেন্সটা কি ডেল্টা ই এন্ড ডেল্টা ই ইজ ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান ডেল্টা ই ইজ ইকুয়াল টু কি ই টু মাইনাস ই ওয়ান ই টু মাইনাস ই ওয়ান এটাই হচ্ছে ডেল্টা ই ই টু মাইনাস ই ওয়ান হচ্ছে ডেল্টা ই ই ওয়ান হলো কোনটা লোয়ার এনার্জি লেভেল আর ই টু কোনটা হায়ার এনার্জি লেভেল তাহলে এই দুইটা এনার্জি লেভেলের ডিফারেন্স কি ডেল্টা ই এই দুইটা এনার্জি লেভেলের ডিফারেন্স কি হবে ডেল্টা ই এন্ড বলা হচ্ছে যে ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ রিমেম্বার অর্থাৎ এই এইচ নিউ ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ এটা একটা ভ্যালু এইচ নিউ এটা এইচ নিউ যেটা তোমাদের মনে আছে যে বলেছিলাম কোয়ান্টা এনার্জি একদম স্টার্টিং এ বলেছিলাম কোয়ান্টা এনার্জি এই এইচ নিউ হচ্ছে কোয়ান্টা এনার্জি তাহলে আমরা বলেছিলাম না এনার্জি হচ্ছে কোয়ান্টা এনার্জি এনার্জি হচ্ছে কোয়ান্টা এনার্জি অর্থাৎ এনার্জিটা যখন অ্যাবজর্পশন হয় অথবা রেডিয়েশন হয় সেটা কোয়ান্টা এনার্জি হিসেবে অ্যাবজর্পশন হয় বা রেডিয়েশন হয় এই জন্য ডেল্টা ই ইজ ইকুয়াল টু বলা হয়ে থাকে এইচ নিউ এটার আবার একটা এক্সটেনশন আছে কি এক্সটেনশন সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা এইচ সি বাই ল্যামডা তাহলে এইচ সি বাই ল্যামডা কোথা থেকে আসলো নিউ ইজ ইকুয়াল টু মনে রাখবা সি বাই ল্যামডা নিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা এই যে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা এই রিলেশনটা মনে রাখতে হবে নিউ হলো ফ্রিকোয়েন্সি যেটা আগেই বলা হয়েছে নিউ কি ফ্রিকোয়েন্সি আর সি কি জানো সি একটু জেনে রাখো স্পিড অফ লাইট সি হচ্ছে স্পিড অফ লাইট এন্ড যার ভ্যালু হচ্ছে সি ইন্টু 10^8 মিটার পার সেকেন্ড সি ইন্টু 10^8 মিটার পার সেকেন্ড আর যে ল্যামডা দেখতেছ এটা হচ্ছে ওয়েভ লেন্থ তাহলে এখানে কি কি ওয়ার্ড আছে কি কি ওয়ার্ড আছে স্পিড অফ লাইট বা ভেলোসিটি অফ লাইট ওয়েভ লেন্থ ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ স্পিড অফ লাইট তাহলে কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ যেটা কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ সেখানে বলা হইতেছে যে এনার্জি চেঞ্জ ইজ ইকুয়াল টু ডিফারেন্স অফ এনার্জি বিটুইন টু লেভেল এনার্জি চেঞ্জ ইজ ইকুয়াল টু ডিফারেন্স অফ এনার্জি বিটুইন টু লেভেল এন্ড হুইচ ইজ ইকুয়াল টু এইচ নিউ এন্ড এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ টি বাই ল্যামডা তার মানে ফাইনালি ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ টি বাই ল্যামডা ডেল্টা ই ইজ ইকুয়াল টু অলসো কি এইচ টি বাই ল্যামডা এই যে রিলেশন গুলা এটি মনে রাখতে হবে তোমাদের এমসিকিউতে দিব তাহলে এখানে এইটা যে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা নিউটা কি ফ্রিকোয়েন্সি আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ সি হচ্ছে স্পিড অফ লাইট তাহলে বোর কনসেপ্ট যখন তোমরা মেনশন করবা বোর কনসেপ্ট মেনশন করলে এই তিনটা পয়েন্ট মেনশন করবা ফার্স্ট হচ্ছে কনসেপ্ট অফ এনার্জি লেভেল কি কি বলেছি টোটালটা মনে রাখতে হবে দেন হচ্ছে কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তার সিগনিফিকেন্ট কি দেন হচ্ছে গিয়া কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ এখানকার তোমার হচ্ছে এক্সপেনশন কি এই হচ্ছে বোর অ্যাটম মডেল রিমেম্বার কেয়ারফুলি যে এটা হচ্ছে বেস্ট পসিবল মানে ডেলিভারি ফ্রম বোর অ্যাটম মডেল বেস্ট পসিবল এক্সপ্লেনেশন অফ বোর অ্যাটম মডেল অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এর যে লিঙ্কিং আমরা যদি বলি তাহলে এই এই যে প্রেজেন্টেশনটা এটা প্রায় এইচএসসি লেভেলের প্রেজেন্টেশন তাহলে তোমরা যখনই বোর অ্যাটম মডেলে মেনশন করতে যাবা দেন এইভাবে মেনশন করবা যেভাবে আমি মেনশন করলাম এখন আমি জানি যে তোমরা নট অ্যাট অল স্যাটিসফাই এটার জন্য যে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ এইসব দিয়ে কি বোঝায় যে ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ এই জিনিসগুলো কি মিন করে যদি এটা তোমাদের জন্য খুব এসেনশিয়াল ছিল না তারপরে একটু শেয়ার করব আচ্ছা একটু শেয়ারও করব এট দ্য সেম টাইম এখানে আরেকটা সেন্টেন্স আমি অ্যাড করব সেটা হচ্ছে দিস রেডিয়েটেড এনার্জি
this radiator energy, this radiator energy forms atomic spectrum. This radiated energy forms, অথবা forms না বলে ওয়ার্ডটা চেঞ্জ করে বলতেছি create. তাহলে this radiated energy creates atomic spectrum. অর্থাৎ বোর অ্যাটম মডেলের কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জের এটা হচ্ছে গিয়া লাস্ট সেন্টেন্স, সেটা কি যে this radiated energy অর্থাৎ এই এনার্জিটিকে বোঝাচ্ছে. This radiated energy creates atomic spectrum. Creates atomic spectrum. তাহলে আরেকটা ওয়ার্ড আমাদের সাথে অ্যাড হলো, সেটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম. আরেকটা ওয়ার্ড অ্যাড হলো, সেটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম. তাহলে আমরা যখন বলবো যে বোর অ্যাটম মডেলে, আমরা যখন বলবো যে বোর অ্যাটম মডেল ক্যান এক্সপ্লেইন অ্যাটমিক স্পেকট্রাম, বোর অ্যাটম মডেল ক্যান এক্সপ্লেইন অ্যাটমিক স্পেকট্রাম, অর্থাৎ আমরা যখন রাদারফোর্ডের সাথে বোরকে কম্পেয়ার করব, তখন আমরা বোরের একটা পয়েন্ট আছে যে বোরের পয়েন্টে বলা হবে যে বোর ক্যান এক্সপ্লেইন অ্যাটমিক স্পেকট্রাম. এখন কোশ্চেন হচ্ছে যে এই জন্য এই সেন্টেন্সটা বলা যে আমাকে তো দেখাতে হবে যে বোর মডেলে যে অ্যাটমিক স্পেকট্রামটা মেনশন করা, ঠিক আছে? তাহলে আমরা মানে তোমাদের আজকে পাওয়ারটা হচ্ছে গিয়া বোর অ্যাটম মডেলের তিনটা পয়েন্টে, বোর অ্যাটম মডেলের সম্পর্কে তোমাদের যা জানার কথা ছিল তার ম্যাক্সিমামটা আমি বলেছি. এখন শুধু ক্লাসের আর 10 মিনিট বাকি, আমি এখন তোমাদেরকে এই জিনিসগুলো একটু একটু করে বোঝাবো, যেটা তোমাদের সিলেবাসের সাথে যাবে না, কিন্তু নিজেদের কিউরিসিটির জন্য নতুন নতুন যে ওয়ার্ডগুলো আসলো অ্যাটমিক স্পেকট্রাম, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, এইগুলো একটু বোঝাবো. ওকে, তাহলে বোর অ্যাটম মডেল ডান. আমি যা বোর অ্যাটম মডেল বলেছি তোমরা সেটাই নোট করবা, এন্ড ওইটাকেই তোমরা কি করবা, মেমোরাইজ করবা. বাট তোমাদের মানে একটু আইডিয়া ক্লিয়ার করার জন্য, মানে না বুঝে মুখস্ত যেন না করো, সেই জন্য বলতেছি যে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ বা অ্যাটমিক স্পেকট্রাম এই বিষয়গুলো কি একটু করে সেটা দেখাচ্ছি. তোমরা দেখে থাকবা বা একটু জেনেও থাকবা, সেটা হচ্ছে যে এরকম বলা হবে যে যখন একটা লাইট, এটা লাইট ডাইরেকশন অফ লাইট, ডাইরেকশন অফ লাইট, এটা হচ্ছে ডাইরেকশন অফ লাইট, এটা হচ্ছে ডাইরেকশন অফ লাইট, ফলো করি আমরা, এটা হচ্ছে ডাইরেকশন অফ লাইট. অ্যান্ড অর বলতে পারো এটা হচ্ছে যে ডাইরেকশন অফ এমিটেড এনার্জি, এটাই হচ্ছে ডাইরেকশন অফ এমিটেড এনার্জি অথবা ডাইরেকশন অফ লাইট. ডাইরেকশন অফ এমিটেড এনার্জি মানে যেই এনার্জিটা এমিশন হয় সেই এনার্জি, অথবা যে লাইটটা এমিশন হয় সেই লাইট এর ডাইরেকশন. এখন এইটা একটা কি, এই যে লাইনটা, এটা হচ্ছে লাইট, এটা এনার্জি, এটা এনার্জি. এট দ্য সেম টাইম এটা হচ্ছে ইএমআর, ইএমআর একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন. ইএমআর কে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন. তাহলে এখানে তিনটা ওয়ার্ড, ডাইরেকশন অফ লাইট, এটা এমিটেড এনার্জি, এটা ইএমআর. ইএমআর মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন. তাহলে এটা হচ্ছে সেই ডাইরেকশন অফ লাইট. এই লাইটটা যখন মানে তোমার এমিশন হয়, একটু ফলো করো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গিয়া প্রপার্টি অফ প্রোপাগেশন অফ লাইট. দিস ইজ দ্য প্রপার্টি অফ প্রোপাগেশন অফ লাইট. অর্থাৎ একটা লাইট কিভাবে স্প্রেড করে, একটা এনার্জি কিভাবে স্প্রেড করে, একটা লাইট কিভাবে স্প্রেড করে, একটা লাইট কিভাবে প্রোপাগেট করে, এইটা হচ্ছে সেই প্রোপাগেশন অফ লাইট. এন্ড এই লাইটের মধ্যে এটা একটা ফিল্ড, এইটা একটা ফিল্ড, খুব জটিল এটা ব্যাপার, তোমাদেরকে এই জিনিসটাতে দেখানো কত
উপস্থিত হইছে একটু দেখে তাও একটু জাস্ট কিউরিওসিটির জন্য। এই যে এটা হচ্ছে ডাইরেকশন অফ লাইট, এনার্জি রেডিয়েশন হচ্ছে এই এনার্জির উপরে এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এই ফিল্ডটা যেটা ধরো এই ফিল্ডটা হচ্ছে ধরো ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড, আর এটা একটা ফিল্ড যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে যখন লাইটটা প্রোপাগেট করে, লাইট যখন প্রোপাগেট করে তখন ওভার দ্য লাইট ইলেকট্রিক ফিল্ড কাজ করে এন্ড ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, এন্ড এটা একটা ট্রান্সভার্স প্রসেস, এটা একটা ট্রান্সভার্স প্রসেস। এইভাবে কি হয়, লাইটের রেডিয়েশন হয়, এনার্জি রেডিয়েশন হয়। এইটা যখন এনার্জি রেডিয়েশন হয়, লাইটটা রেডিয়েশন করে, তার একটা ভেলোসিটি আছে যেটাকে আমরা বলছি লাইট ভেলোসিটি। আর কি বলেছিলাম, ফ্রিকোয়েন্সি। আর কি বলেছিলাম, ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ কোনটা বুঝাই বলি, এই যে এটা একটা কি অসিলেশন, এটা আরেকটা অসিলেশন, এটা আরেকটা অসিলেশন, মানে এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এটা একটা ওয়েভ, এটা আরেকটা ওয়েভ, এটা আরেকটা ওয়েভ, তাই না? এই যে দুইটা ওয়েভ, এর মধ্যে যে ডিস্টেন্সটা, এই যে দুইটা ওয়েভের ডিস্টেন্স, এটাকে আমরা বলি ওয়েভলেন্থ। তাহলে আন্দাজের উপরে ওয়েভলেন্থ না বুঝে তুমি যদি চোখের সামনে তোমার ভাসে যে এইটাকে মিন করা হচ্ছে ওয়েভলেন্থ, তাহলে ব্যাপারটা কি বেটার হইল না? যে কি ওয়েভলেন্থ, কি বলতেছে, কিসের ওয়ার্ড এটা, এই হচ্ছে সেই ওয়েভলেন্থ, মানে দুইটা ওয়েভের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে বলে ওয়েভলেন্থ। আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি হচ্ছে যে এভরি সেকেন্ডে এরকম কয়টা ওয়েভ হয়, এভরি সেকেন্ডে এরকম কয়টা ওয়েভ হয়, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে বুঝা গেল যে ওয়েভলেন্থ কি আর ফ্রিকোয়েন্সি কি। ওয়েভলেন্থ হচ্ছে দুইটা ওয়েভের ডিস্টেন্স, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে যে কয়টা মানে তোমার কত ফ্রিকোয়েন্স, কত ফ্রিকোয়েন্স। আর আরেকটা কি, স্পিড অফ লাইট বা ভেলোসিটি। তাহলে রিলেশনটা কি ছিল, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এখন তোমরা তো এটা জানো যে সি যে কনস্ট্যান্ট, কারণ সি তো একটা ফিক্সড ভ্যালু, সির ভ্যালু তো ফিক্সড। তাহলে সি এর ভ্যালু যদি কনস্ট্যান্ট হয়, সি এর ভ্যালু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের রিলেশন কি, অপোজিট না? ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের রিলেশন কি, অপোজিট। এটা কি সত্য না? তোমার ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, ওয়েভলেন্থ যত কম হবে, ফ্রিকোয়েন্সি তত বেশি হবে, ঠিক না? ওয়েভলেন্থ যত কম, মানে যত কাছাকাছি হবে, তত ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে না? দেখো সবকিছু মিলে যাচ্ছে। তাহলে ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি এরা ইনভার্সলি প্রপোর্শনাল। ওয়েভলেন্থ কম হইলে ফ্রিকোয়েন্সি বেশি হবে, ওয়েভলেন্থ বেশি হইলে ফ্রিকোয়েন্সি কম হবে। এইটা তো ঠিক আছে। তাহলে তাহলে এর ভিতরেই আছে তোমার ওয়েভ প্রপার্টি, এর ভিতরে আছে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ অ্যান্ড স্পিড অফ লাইট। আরেকটা কি বলেছিলাম, সেটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। এটা একটা চমৎকার জিনিস যেটা নিয়ে হয়তো তোমাদের সাথে খুব শর্টকাটে বলার মতো বিষয়টা এটা না, তবুও একটু শর্ট করে বলি অ্যাটমিক স্পেকট্রাম যে বিষয়টা কি। তোমরা রেইনবো সম্পর্কে জানো না, রেইনবো, রেইনবো ধরো এটা একটা হোয়াইট লাইট, তোমরা তো জানো যে হোয়াইট লাইট স্প্লিট করলে কয়টা কালার বের হয় এখান থেকে, সেভেন কালার। হোয়াইট লাইট, হোয়াইট লাইটকে যদি তুমি স্প্লিট করো, হোয়াইট লাইটকে যদি স্প্লিটিং করো, তাহলে সেখান থেকে বের হয় হচ্ছে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। তাহলে হোয়াইট লাইট তো একটা লাইট, সেটাকে স্প্রিডিং করে তুমি কতগুলো একটা লাইট পেলা, দেখছো সবটা লাইটের একটা চার্জ পাবা না হোয়াইট লাইট থেকে? তেমনি এরকম যে কোনো লাইটকে স্প্রিড করলে আরো কতগুলো লাইট বের হয়, তো ওইগুলোকে একসাথে বলা হয় অ্যাটমিক স্পেকট্রাম। ওইটাই হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম, বুঝতেছো? একটা ব্যান্ড অফ লাইট, এ ব্যান্ড অফ কালার, এ ব্যান্ড অফ কালার, এটাকে বলা হয় অ্যাটমিক স্পেকট্রাম। একটু শর্টকাট বললাম, কারণ এটা চমৎকার একটা আইডিয়া, বাট তোমাদেরকে একটু শুধু বললাম যে কোনো একটা লাইট যখন স্প্লিট করে, এনার্জি যখন স্প্লিট করে, এই যে এরকম একটা লাইট যখন স্প্লিট করে, সেই স্প্লিট করে যে লাইটগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় স্পেকট্রাম, স্পেকট্রাল লাইন বলে, এগুলোকে বলা হয় স্পেকট্রাল লাইন, আর একসাথে বলে স্পেকট্রাম। তো এইটা হচ্ছে স্পেকট্রামের ব্যাপার, যার মধ্যে এই জিনিসগুলো আমার রাদারফোর্ড বোর অ্যাটম মডেলে আমরা
কি করতেছি, অবজার্ভ করতেছি। তো এই জিনিসটা জানার মধ্যে দিয়ে আমরা যখন স্টাডি করব, তখন আমাদের কাছে জিনিসগুলোকে একেবারে ডার্কে মনে হবে না যে কি পড়তেছি নিজেই জানি না, এমনটা না। বেসিক্যালি তোমরা পড়তেছো রাদার ফোর্ড মডেল, কিন্তু তার সাথে এগুলো সাপোর্টিং, তার সাথে এই জিনিসটা হচ্ছে সাপোর্টিং।